মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। গল্পে ব্যবহৃত ভূত, প্রেত, তন্ত্র, মন্ত্র ও চরিত্রগুলি সমস্ত কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। নমস্কার, আমি পার্থ প্রতিম। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আমাদের আজকের নিবেদন, লেখক তন্ময় নন্দীর লেখা তারানাথ তান্ত্রিকের গল্প রক্ত পিশাচিনীর ভোগ। ঝমঝম বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি তো কখনো মুষলধারে। মনে হচ্ছে কেউ যেন আকাশটাকে অসংখ্য ফুটো করে দিয়েছে। টানা চার দিন বৃষ্টি, এমনিতেই ব্যাঙের মূত্র বিসর্জনে শহরটা ডুবে যায়, তার উপর এমন লাগাম ছাড়া বৃষ্টিতে শহরে যে কি অবস্থা। বাড়িতে বসে বসে আমি বেশ আন্দাজ করতে পারছি তা। বরুণ দেবতার কি মন খারাপ? কি জানি বাবা, এইসব স্বর্গের দেবদেবীর কথা একজনই বলতে পারবেন, তারানাথ। তারানাথের কথা মাথায় আসতে কেদারা থেকে তড়াক করে লাফিয়ে উঠলাম। আহা, এমন বাদলা দিনে তারানাথের সহচর্য আর তার গুরুগম্ভীর কণ্ঠে দর্শন মাখা গল্প একেবারে জমি ঘির হয়ে যাবে। এক চিলতে হাসি ঠোঁটের কোণে এসে ভিড় করল। কিন্তু চাইলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। তারানাথ বলে, মানুষ যদি মনে প্রাণে কোনো জিনিস চায়, স্বয়ং ঈশ্বর তাকে সে জিনিস পাইয়ে দেন। শোন, মানুষ ঈশ্বরকে এমনি এমনি ভক্তি করে না, যেসব গুণ মানুষের মধ্যে নেই তাই তো ঈশ্বরের মধ্যে রয়েছে। আমাদের শুধু সঠিকভাবে সঠিক পথে ঈশ্বরকে ডাকতে হবে। দেখবে তিনি তোমার মনস্কামনা ঠিক পূরণ করছেন। শুধু প্রার্থনা করার ধরনটা নির্ভেজাল ও সত্য হতে হবে। তারানাথ যে মিথ্যে নন তার প্রমাণ আরও একবার দিলেন। এতক্ষণ আমি মনে প্রাণে চাইছিলাম তার সহচর্য, তার গল্প। বৃষ্টিটা একটু ধরে আসতেই দরজায় খটখট করে আওয়াজ হলো। ভাবছিলাম এই অসময় আবার কে। কেদারা থেকে উঠে দরজা খুলে যার বন্যায় খুশি হলাম, মনটা আনন্দে নেচে উঠল। মাথায় ছাতা মাথায় হাসি হাসি মুখ করে কিশোরী দাঁড়িয়ে। কিশোরীকে অভ্যর্থনা করার জন্য বললাম, আরে এসো এসো, ভেতরে এসো, কি সৌভাগ্য আমার। তা হঠাৎ কি মনে করে আজ আমার বাড়িতে? কিশোরী ছাতা মাথায় দরজার উপারে দাঁড়িয়ে রইল। এক নিঃশ্বাসে বলল, চটপট ছাতাখানা নিয়ে এসো তো। আমি কিছু না বুঝে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। কিশোরী তা দেখে বলল, আহা, বেলা পড়ে যাচ্ছে যে, অনেকটা পথ মারিয়ে যেতে হবে, ছাতাখানা নিয়ে এসো চটপট। তারানাথ নিমন্ত্রণ করেছেন, পৌঁছাতে দেরি হলেই উনি রাগ করবেন আবার। এবার আর আমাকে পায় কে? দুজনে জলকাদা মারিয়ে তারানাথের মোটলেনের বাড়িতে হাজির হলাম। তারানাথ বৈঠকখানায় হুকুই গুড়গুড় করে টান দিচ্ছিল। কিশোরীকে দেখে বলল, ছাতাখানি ওই পাশে রেখে চটে পা মুছে তক্তাপোষে উঠে বস, আমি ততক্ষণে হুঁকোটা শেষ করি। আমি যে কিশোরীর পিছনে দরজার আড়ালে দাঁড়িয়েছিলাম তারানাথ লক্ষ্য করেনি, আর আমিও এতক্ষণ কিছু বলিনি। কিশোরী পা মুছে জল ঝেড়ে পেরিয়ে তক্তাপোষে উঠতে উঠতে বলল, শুধু আমাকে অভ্যর্থনা করলেই হবে? ওই যে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে তাকে অভ্যর্থনা করবেন না? তারানাথের অভ্যর্থনার জন্য অপেক্ষা না করে ছাতাটি দরজার এক পাশে রেখে মাথার জল ঝাড়তে ঝাড়তে বললাম, ওসবের দরকার নেই ঠাকুরমশাই, এই বাড়িটা তো আমাদের নিজেদেরই, কি বলেন? আমার কথা শুনে বাকি দুজনে হেসে উঠল। কিশোরীর মতো আমিও তক্তপোষে বসলাম। তারানাথ উঠে বাড়ির ভিতরে চা বলে এলো। যথারীতি কিছুক্ষণের মধ্যে চারি চা দিয়ে গেল। শুধু চা না, আরও কত কী প্লেট ভর্তি করে দিয়েছে হিসেব নেই। চারি আমাদের খুব শ্রদ্ধা করে। চা পর্ব চলতে চলতে কিশোরী আমাকে জিজ্ঞেস করল, এমন দুর্যোগের দিনে বাড়িতে সময় কাটাচ্ছিলে কীভাবে? আমার তো বাড়িতে মন ঠিক ছিল না, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মনটাও স্যাঁতস্যাঁতে হয়ে পড়েছে। দূর, আমি আর বাড়িতে থাকতে পারলাম না, তাই চলে এলাম ঠাকুর মশাইয়ের গাল গল্প শুনতে। আমার উত্তর দেওয়ার আগেই তারানাথ বলে উঠল, বেটা পাজির পাঝাড়া, কোনটা গাল গল্প শুনি? তুমি যেটাকে গাল গল্প বলছো সেগুলি আসলে আমার জীবনের প্রতি অধ্যায় ঘটে যাওয়া ঘটনা।
আর তোমরা চিরকাল সেগুলোকে গাল গল্প বানিয়ে দিলে। হ্যাঁ, কিশোরীর চিরকালীন স্বভাব তারানাথকে তাঁতিয়ে দেওয়া। তারানাথের নাকের ডগা ফুলে উঠছে, এখনই অভিমান করে বসবেন আমাদের উপর। তাই আমি ব্যাপারটা সামাল দেবার জন্য বললাম, এই কিশোরী তুমি থামো তো ভাই, আমাকে ডেকে নিয়ে এলে ঠাকুরমশাইয়ের গল্প শুনবো বলে আর এখন তুমি ওকে রাগিয়ে দিচ্ছ। না না, তুমি একদম তা করতে পারো না কিন্তু। তারপর কিশোরীর আগে করা প্রশ্নের উত্তরে বললাম, হ্যাঁ কি যেন বলছিলে, সময় কি করে কাটছে? সময় কি আর কাটছে ভাই, এই টুকটাক বই পড়ে আর খবরের কাগজ পড়ে এখন সময় কাটাচ্ছি। এই খারাপ অবস্থাতেও খবরের কাগজ হাতে পাচ্ছি, শহরে খবর জানতে পারছি, এই অনেক। শহরের অবস্থা ভালো তো? তারানাথ জিজ্ঞেস করলেন। তারানাথের মন বাচ্চা ছেলের মতো, নরম অথচ নমনীয়, অল্পতেই ডেকে যান আবার অল্পতেই গলে যান মোমের মতো। এই যেমন এখন রাগ আর নেই, মোটামুটি ভালো। আর আপনি থাকতে আপনার শহর কখনো খারাপ থাকতে পারে না। সকালবেলায় একটা খবর পড়ছিলাম, খবরখানা পড়ে মনটা কেঁদে উঠল। খবরের কাগজে খবরটা আয়তনে ছোট হলেও তার ভার আমার মন নিতে পারল না। এখনো এমন ঘটে ঠাকুরমশাই? আরে খবরটা কি সেটা আগে বলবে তো। পূর্ব বর্ধমানের এক গ্রামে, কি যেন গ্রাম নামটা মনে আসছে না, সেখানে ডাইনি অপরাধে একজন গৃহবধূ আর তার এক বছরের সন্তানকে গ্রামের লোক পুড়িয়ে মেরে ফেলেছে। কি দুঃখজনক খবর বলতো ভায়া, এখনো এমন ঘটনা ঘটে। আমরা কোথায় বাস করছি, কোন যুগে বাস করছি? শিশু তো নারায়ণের সমান, তাকে জ্যান্ত পুড়িয়ে মারতে গ্রামবাসীদের মন কাঁদল না? আমরা কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছি? তারানাথ এতক্ষণ চুপচাপ আমাদের কথোপকথন শুনছিলেন, একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, মানুষের মতো নিষ্ঠুর জীব সমগ্র ব্রহ্মাণ্ডে একটিও নেই। বুঝলে কিশোরী, মানুষ বড়ই বিচিত্র প্রাণী, ঈশ্বরের সবচেয়ে বিচিত্র সৃষ্টিও বটে। বিচিত্র সৃষ্টি কারণ তিনি মানুষের মধ্যে ভালোবাসাও দিলেন, আবার নিষ্ঠুরতাও দিলেন, অভিমান দিলেন, আবার অহংকারও দিলেন। কোনো কিছুই কম রাখেননি তিনি। শুধু আমাদের প্রকাশের ভঙ্গিটা মাঝে মাঝে গোলমেল হয়ে যায়, প্রাণ যায় ছোট বাচ্চাদের। তবে সত্যিকারের ডাইনি যে নাই তা কিন্তু একেবারেই নয়। সেবার তারানাথের কাছ থেকে আরও একটি গল্প পাচ্ছি এই ভেবে আমি টানটান হয়ে বসলাম, কিন্তু তারানাথের কথা শেষ হওয়ার আগে কিশোরী টিপ্পনি কেটে বসল, এই যে আবার শুরু হলো, এবার গল্পের গরু কোন গাছে উঠবে কে জানে। কিশোরী গল্প শুনতে ভালোবাসে না, তা কিন্তু নয়, একেবারে গল্পের পোকা, কিন্তু ইচ্ছে করেই তারানাথকে রাগিয়ে তোলেন। আর মোমের মতো মানুষটা অল্পতেই রেগে যান, অভিমান করেন আমাদের উপর। অভিমানই গলায় বলল, থাক আজ তবে গল্প বলে লাভ নেই, যদিও তোমাদের কাছে আমার সব ঘটনা গল্প। এই বাদলা দিনে গল্প না ছাড়া চলে বলুন তো? তাই এমন একটা উপহার হাতছাড়া হচ্ছে দেখে আমি মাঠে নেমে পড়লাম। এই কিশোরী তুমি চুপ করো তো, ঠাকুরমশাইকে রাগিয়ে তুমি কি পাও বলো তো। হ্যাঁ না না ঠাকুরমশাই, আপনি শুরু করুন, আমি বরং আরও এক কাপ করে চা বলে আসি। শেষ কথাগুলো তারানাথের উদ্দেশ্যে বলে আমি উঠতে গেলাম। ঠাকুরমশাই আমাকে হাত তুলে নিষেধ করে বললেন, বসো, বৌমা যা খাইয়েছেন আর এখন দরকার নেই, আমি আমার গল্প শুরু করছি। কিন্তু তোমার বন্ধুটিকে বলে দাও মাঝপথে যেন জ্বালাতন না করে। কিশোরীর প্রতি তারানাথের অভিমান চিরকালই বেশি। না না, ও কিছু করবে না, আপনি শুরু করুন। বাইরে আবার ঝেড়ে বৃষ্টি নামল, জানলা দরজা ভালোভাবে লাগানো থাকলেও স স আওয়াজ আসছে বাইরে থেকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমক আর বাজ পড়ার শব্দ। তারানাথ গলা খাকারি দিয়ে বলতে শুরু করল, তখন চৈত্রের মাস, গা জ্বালা করা রোদ, শুকনো রোদে চরাচর খা খা করছে। তখন সবে মাত্র গ্রামের বাড়ি ছেড়ে তোমাদের এই ইট পাথরের শহরে এসেছি। যে মানুষ টই টই করে ঘুরে বেড়ায়, গাছপালা পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে, তার এসব বন্দি জীবন ভালো লাগবে কেন? একদমই ভালো লাগছিল না। আহা, কি ভালোই না ছিল গ্রামের দিনগুলি, গায়ে সর্ষের তেল মেখে
পুকুর পাড়ে কলা গাছের তলায় এক ঘন্টা বসে থাকতাম, মাছেদের জলকেলি, পতঙ্গদের টান টান পায়ে জলের তলের উপর হেঁটে যাওয়া, দু একটা কাঠঠোকরার ঝপ করে জলে ডুবে মাছ তুলে আনা প্রভৃতি দেখতে দেখতে সময় কোন দিকে যে বয়ে চলত হিসেব থাকতো না। এইসব দেখা শেষ হলে সূর্য যখন মাথার উপর থেকে পিঠের দিকে হেলে পড়ত, তখন আমি চান টান সেরে বাড়ি ফিরতাম। বাড়ির লোক আমার জন্য অপেক্ষা করে থাকত। তোমরা শহরের মানুষ, সেই সব অনন্য অনুভূতি তোমরা কোনোদিন বুঝতে পারা দূর, আন্দাজও করতে পারবে না। এ দেখো কি বলতে কি বলে চলেছি। আসলে মানুষের জীবনে বয়স একটা বড় বাধা, বুঝলে? লোকে যতই বলুক না কেন, শরীর বুড়ো হলেও মন বুড়ো হয় না, তা কিন্তু একেবারেই নয়। শরীরের সাথে সাথে মনেরও বয়স বাড়ে, যৌবনের সেই স্বতঃস্ফূর্ততা উদ্যমতা কিছুই থাকে না। যাই হোক, চৈত্রের মাসের সেই গা জ্বালা করা গরমে বসার ঘরে বসে হাঁস ফাঁস করছি আর তালপাতার পাখার হাওয়া খাচ্ছি। এমন সময় একটা লোক হন্ত দন্ত হয়ে সোজা আমার পায়ে পড়ল। ঠাকুরমশাই, 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 মুই বাঁচান, রক্ষে করুন, রক্ষে করুন ঠাকুরমশাই, রক্ষে করুন, রক্ষে করুন ঠাকুরমশাই, রক্ষে করুন। পা থেকে তুলে লোকটাকে তক্তাপোশে বসালাম। লোকটার কালো ভুলো চেহারা, মাথায় এক মাথা কোঁকড়ানো চুল, চোখের তলায় কালি এবং কোঁচকানো গাল দেখে বুঝলাম খুব ভয়ে ভয়ে আছে লোকটা। এক গ্লাস জল তার হাতে দিয়ে বললাম, তোমাকে বাঁচাবো নাকি তোমাদের সবাইকে বাঁচাতে হবে? জল খেতে খেতে লোকটি আমার কথা শুনে প্রথমে অবাক হয়ে ভ্রু কুচকে তাকালো, তারপর সঙ্গে সঙ্গে আমার হাত ধরে হাউ মাউ করে কেঁদে বলল, আপনি সাক্ষাৎ ভগবান কর্তা, আপনার লগে লোকের মুখে যা শুনেছি একদম মিথ্যে নয়, বাবু তাই ঠিক লগে পাঠাইছেন, আমি ভগবান নয়, ভগবান একমাত্র উনি। বেশ শান্ত হয়ে বসো, সমস্ত ঘটনা খুলে বলো আমায়। সমস্তটা শোনার পর বলবো আমার দ্বারা তোমাদের উপকার হবে কি না। তারপর লোকটার পরিচয় জানার জন্য জিজ্ঞেস করলাম, কি নাম তোমার, কোথা থেকে আসছো? লোকটা দু হাতের উল্টো দিকে চোখ মুছে বলতে লাগলো, আমার নাম দুলাল কাহার কর্তা, বাপ ঠাকুরদা ওই নামটো রাখলেও লোকে আমারে দুলু বলে ডাকে, আর লোকে আমাকে জমিদারের সাকর বললেও বিশ্বাস করুন ঠাকুরমশাই, জমিদার আমাকে খুব ভালোবাসেন, বলেন আমি জমিদারের ছায়া সঙ্গী। বুঝলাম, কি নাম তোমার জমিদারের আর বাস কোথায় তোমাদের? প্রতাপ ভানু, আর আমাদের গা বীরভূমের খয়ের আসলে, বড় সুন্দর গা আমাদের, মাঠ ডান ভরা, জল ভরা মাছ, বহুত গাছপালা, শাক সবজি ফল মূল কোনো কিছুরই অভাব নেই ঠাকুরমশাই, গায়ের লোকেদের খড় পড়ার অভাব নেই, একটু জমিদার বাবু আছেন খুব ভালো মানুষ, প্রজাদের দুঃখ কষ্ট নিয়ে নিতে পারে না, সবই ঠিক ছিল ঠাকুরমশাই, কিন্তু তিন মাস থাকে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে খয়ের আসলে, কি জানি কি হলো, গায়ের লোকগুলো এক এক করে মারা যেতে লাগলো, যারা মরছে তারা সবাই সুস্থ, রোগ বালায় চিহ্নটো নাই, অথচ যখন মারা যাচ্ছে ওদের দেহে কোনো লহু থাকছে না। আমাদের গায়ের হবু ডাক্তার কি একটা নাম বলছেন, কি রক্তাল্পতা। আমি লোকটাকে থামালাম, বললাম ওটা রক্তাল্পতা, বেশ তারপর কি হলো বলো। গত তিন মাসে মোট 13 জন মারা গেছে, আমার মনে কি জানেন কোনো ডাইনির ছায়া পড়ছে আমাদের গায়ে,
তার ছায়াতেই সব মারা যাচ্ছে। কোনো গুণীন বা তান্ত্রিককে ডেকেছিলেন নিশ্চয়? মিথ্যে বলবো না ঠাকুরমশাই, অনেক গুণী সাধু সজ্জন মানুষদের ডাকা হয়েছিল আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার লগে, কিন্তু কিছুতেই ওসব আটকানো যায়নি। শেষমেশ আপনার লগে এসেছি, আপনি আমাদের উদ্ধার করুন, আমাদের গাঁকে আগের মতো ফিরিয়ে দেন ঠাকুরমশাই। আমাদের জমিদার বাবু আপনাকে নিতে গাড়ি পাঠিয়েছে, আপনি আপনি না করবেন না দয়া করে, চলেন চলেন। এমন বিপদের কথা শুনে না করা যায় না, দুলাল কাহারের সঙ্গেই রওনা দিলাম বীরভূমের খয়রাসোলের উদ্দেশ্যে। খয়রাসোলে পৌঁছে দেখলাম দুলাল কাহার একদম বাড়িয়ে বলেন, সুজালা সুফলা শস্য শ্যামলা গ্রাম, কাঁচা রাস্তার ধারে বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে চোখ মিটমিট করে অনেক দূর পর্যন্ত থেকে আগত অতিথিদের আপ্যায়ন করে, রাস্তা দুধারে সবুজ ধানক্ষেত। বহুদিন পর সবুজের সান্নিধ্য পেয়ে মনটা আবার সতেজ হয়ে উঠল। দুলাল রাস্তায় আস্তে আস্তে গ্রাম সম্বন্ধে, জমিদার বাড়ির ব্যাপারে আরও অনেক তথ্য বলেছেন। গ্রামের দক্ষিণ দিকে দক্ষিণা কালীর মন্দির, সে মন্দিরে নিত্য পূজার ব্যবস্থা আছে। মন্দিরটি নির্মাণ করেছিলেন জমিদার উদয় শঙ্কর ভানু, যিনি বর্তমান জমিদার প্রতাপ ভানুর ঠাকুরদা। বর্তমান জমিদার উদয় ভানুর দুই ছেলে অর্জুন ভানু ও কৃষ্ণ ভানু, বাবার মতো দুজনেই ভালো মানুষ। দুজনেরই একটা করে কন্যা সন্তান হয়েছিল। বড় ছেলে অর্জুন ভানুর কন্যা সন্তান বেঁচে আছে, কিন্তু কিন্তু কি তারনাথ, কিন্তু ছোট ছেলের কন্যা সন্তানের কোনো খোঁজ দুলাল জানে না। অর্জুন ভানুর স্ত্রী দেবলা ভানু কন্যা সন্তান জন্ম দিয়েই মারা যায়। দেবলা ভানু যে কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন তা ছিল একেবারে রুগ্ন রক্তশূন্য, দেহে যেন মাংসের চিহ্ন নেই, শুধু হাড় আর হাড়। অর্জুনের স্ত্রী ছিলেন একদম সতীলক্ষ্মী মেয়ে, দুলাল বলেছিল এমন সতীলক্ষ্মী মাইয়ার সন্তান জন্ম দেবার সঙ্গে সঙ্গে মারা গেল। বাড়ির লোক কিছুতেই এইটো মেনে নিতে পারছিল না, সবাই ভাবলো এই সন্তান অপয়া, বাড়িতে থাকলে আরো অনেকের ক্ষতি হবে, তাই এই সন্তানকে মেরে ফেলতে হবে। সবাই সায় দিল, কিন্তু বাদ সাধল ভানু গিন্নি। আমি দুলালকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দুলাল, জমিদার গিন্নি বাধা দিলেন কেন? বাধা দেবেন না, ওর জন্যই তো দুই পুত্রবধূ সন্তানের মুখ দেখতে পেল, কিন্তু ছোটটার কপাল খারাপ, সন্তান জন্ম দেবার সাথে সাথে মারা গেল, সুখ সইল না। জমিদার গিন্নির জন্য দুই পুত্রবধূ সন্তানের মুখ দেখতে পেলেন? ঠিক বুঝলাম না দুলাল। দুলাল তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে নিল, বলল তাহলে আপনার এই আসল ঘটনা খুলে বলি মশাই। জমিদার বাড়ির দুই বৌমা রূপে গুণে স্বর্গের আপসরার মতো হলেও বাজা ছিল। বিবাহের পরও বহুদিন কিছুতেই সন্তান হচ্ছিল না দুজনের, এত বড় বাড়ি সন্তান না থাকায় খালি খালি লাগে। প্রতাপ ভানুর থেকে গিন্নিমা বেশি ভেঙে পড়েছিলেন। একদিন তো জমিদারকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলছিল, ওগো কি স্বপ্নে শোলো গো জমিদার বংশে, শেষ পর্যন্ত ভানু বংশ মুছে যাবে খয়রাসোল গ্রাম থেকে। তারপর গিন্নিমা নিজেই সব ব্যবস্থা করতে লাগলেন, নানাবিধ পূজার পাশাপাশি নিজে ও দুই পুত্রবধূকে উপোস ব্রত করতে শুরু করলেন। দিন যায় মাস যায়, কিন্তু কিছুতেই বৌমরা সন্তান সম্ভবা হচ্ছেন না। গিন্নিমা আরো ভেঙে পড়লেন, তবুও নিজে বেঁচে থাকতে কিছুতেই ভানুবংশ নির্বংশ হতে দেবেন না। একদিন দূর গায়ের মানে বহু দূর গ্রামের এক কাপালিককে ডেকে জমিদার বাড়িতে যজ্ঞ করলেন, আর তারপরেই দুই বৌমা সন্তান সম্ভবা হলেন। আমার যে কি আনন্দ হয়েছিল ঠাকুরমশাই, কি আনন্দ হয়েছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না।
এই হলো জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। যাই হোক, আমি অতিথি হিসেবে উঠলাম জমিদার বাড়িতে। কি প্রকাণ্ড বাড়ি, সুন্দর কারুকার্য মণ্ডিত সকল বস্তু জমিদার বাড়ির শোভা বাড়াচ্ছে। সামনে লম্বা বারান্দা, তার একপাশে সারি সারি ঘর। এমনই একটি দোতলার ঘরে আমি উঠলাম। জমিদার বাড়ির মতো আতিথেয়তা সত্যি এখন বিরল। একে একে জমিদার বাড়ির সকলে প্রণাম করে গেল। জমিদার গিন্নি পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। খয়রাশোল কি আর ভালো হবে না ঠাকুরমশাই? জমিদার গিন্নি বেশ ধার্মিক মানুষ, গলায় কাঠের মালা, মাথায় সর্বদা ঘোমটা টানা, যা বাঙালি মেয়েদের একটা বড় বৈশিষ্ট্য। জমিদার গিন্নির ভয়ার্ত কণ্ঠটা প্রশমিত করার জন্য তাকে আশ্বস্ত করে বললাম, একদিনের অসুখ তো নয় মা, সেরে উঠতে সময় লাগবে, তবে আমি সম্পূর্ণরূপে সুস্থ করে তবেই এখান থেকে যাব। সেজন্য সর্বপ্রথম রোগটা কি আমায় বার করতে হবে, বুঝলে? যাও, আমি এখন ধ্যানে বসব, বৌমাকে বলো দুব্বা ও ধানের ব্যবস্থা করে আমাকে দেবে। জমিদার গিন্নি মাথা নেড়ে চলে গেলে আমি ঘরের মেঝেতে স্থির হয়ে বসলাম। কিছুক্ষণ পর একটা বছর ২৫ মেয়ে কাঁসার প্লেটে দুব্বা ও ধান নিয়ে এলো, তার পিছন পিছন জমিদার গিন্নি। এই মেয়েটা কে আমি বুঝতে পারলাম না। আমার জিজ্ঞাসা অনুধাবন করে জমিদার গিন্নি মেঝেতে কম্বলের আসন পেতে বলল, এর নাম সুলক্ষী, ভারী ভালো মেয়ে। ছোট বৌমা মারা যাবার পর এই মেয়েটি একদিন কাজের খোঁজে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। সাথে এক বছরের কন্যা সন্তান, স্বামী হারিয়েছে, এসেই তো খেয়ে কেটে একাকার। জমিদার গিন্নি যখন কথাগুলো বলছে, সুলক্ষী মেঝেতে ধান দুব্বা ধূপবাতি ঠিক মতো সাজিয়ে রাখছে। বিধবা মেয়েটির মুখশ্রীতে অদ্ভুত মায়া আছে, টানা টানা চোখ, লম্বা নাক। জমিদার গিন্নি বলে চলেছে, জানেন ঠাকুরমশাই, বৌমাদের আমি নিজের মেয়ের মতো দেখি। ছোট বৌমার মৃত্যুর পর আমি তো অনেকটা ভেঙে পড়েছিলাম, আর এই মেয়েটিও তখন আশায় বুকে টেনে নিয়েছিলাম, যেন নতুন করে ছোট বৌমা ও ছোট নাতনিকে পেয়েছিলাম। সুলক্ষী ভারী ভালো মেয়ে, এত বড় বাড়ির কাজ সব একা হাতে সামলায়, আমাদের তো ধারে কাছে যেতেই দেয় না। ঠাকুরমশাই, আপনার আর কিছু লাগবে? না, তোমরা এখন যাও, আমি ধ্যানে বসব। জমিদার গিন্নি ও সুলক্ষী দরজা দিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলো, আমার ডাকে থমকে দাঁড়াল। শোনো মা, আমার ধ্যান শেষ হলে দুই নাতনিকে নিয়ে একবার আমার কাছে এসো তো। জমিদার গিন্নি ঘাড় কাত করে চলে গেল। লক্ষ্য করলাম সুলক্ষী যাওয়ার সময় কেমন যেন অন্য দৃষ্টিতে আমার দিকে তাকালো। চাকর বাকরের আধিক্যে জমিদার বাড়িতে চাপা সবসময় কোলাহল থাকে, কিন্তু খয়রাশোলের এই জমিদার বাড়িটা শান্ত। অযথা উত্তেজনা নেই, এক অদ্ভুত নিরালা প্রশান্তি ছড়িয়ে আছে যেন সমগ্র ঘর জুড়ে। জমিদার বাড়ির পিছনে বাঁশ ঝাড়, খসখস শব্দে পাতা ঝড়ার আওয়াজ আসছে। ঝিঝি পোকারা করুণ সুরে গান শুরু করতেই আমি ধ্যানে বসলাম। কিছুক্ষণ জপ করার পর যা দেখলাম, রীতিমতো শিউরে ওঠার জোগাড়। নেত্র আমার বন্ধ রয়েছে। আমি দেখলাম ভয়ঙ্কর অশুভ শক্তি এই গ্রামটাকে ঘিরে রয়েছে। কালো কালো চাপ চাপ অন্ধকারের অদৃশ্য বলয় ঘিরে আছে গ্রামখানিকে। কিন্তু আরও একটা ব্যাপার দেখে আশ্চর্য হলাম, অশুভ শক্তির মতো এক শুভ শক্তিও গ্রামে রয়েছে, কিন্তু শুভ শক্তি খাপছাড়া। আর সবচেয়ে বড় ব্যাপার, অশুভ শক্তির মতো এত শক্তিশালী নয়, আর সেজন্যই হয়তো অশুভ শক্তি যেসব অন্যায় করছে তা শুভ শক্তি মুখ বুঝে মেনে নিচ্ছে।
কিচ্ছুটি করতে পারছে না। কেন পারছে না বিষয়টি অনুধাবন করব তার আগেই দুলাল কাহার ছুটতে ছুটতে আমার কাছে এসে ভুমড়ি খেয়ে পড়ে আর কি। আমি চোখ খুললাম, দুলাল রীতিমতো হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলছে, আরো আরো একজন ভোগে গেছে ঠাকুরমশাই, জমিদার বাবু লিসে আপনার লড়াই অপেক্ষা করছেন, আপনাকে আপনাকে সঙ্গে নিয়ে ওইখানে যাবেন, চলেন চলেন চলেন। আমার ধ্যান সম্পূর্ণ হলো না, মৃতের দেহটা একবার দেখা দরকার। দুলালের সাথে নামতে লাগলাম সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়ে নেমে দেখি প্রতাপ ভানু নিচে পায়চারি করছেন। আমাকে দেখে এগিয়ে এসে বললেন, কি শুরু হয়েছে বলুন তো, এবার মনে হচ্ছে এই গ্রাম থেকে বাস তুলতে হবে। আপনি এখানে এসেছেন, কোথায় আপনার একটু সেবা করবো সেজো নেই। একটু আগে খবর এলো বইপাড়ার 35 বছরের এক যুবক মারা গেছে। ভাবলাম আপনার মৃতদেহটি দেখলে যদি সুবিধা হয়, তাই দুলালকে ডেকে পাঠালাম। জমিদারের উদ্বিগ্ন কণ্ঠ, চোখে মুখে নিরাশা। জমিদার বাড়ি থেকে বেরিয়ে সামনে কিছু রাস্তা ধরে এগিয়ে বাঁ দিকে বড় পুকুরটা পেরিয়ে ভুঁইপাড়া। দুলাল আমাদের আলো দেখিয়ে নিয়ে যাচ্ছে। ভুঁইপাড়াতে পৌঁছে দেখলাম কতগুলি লণ্ঠন আনাগোনা করছে, সঙ্গে চাপা উত্তেজনা। আমাদের দেখে পথ ছেড়ে দিল সকলে। এক মাটির ও খড়ের ছাউনি বাড়ির ভেতরে উঠোনে পা দিতেই কান্নার রোলটা আরও জোরালো হলো। একজন বৃদ্ধ মানুষ আমাদের কাছে এগিয়ে এসে জমিদারকে উদ্দেশ্য করে বলল, বৌমা সবে মাত্র সাঁজ বসিয়েছে, সাঁজ জ্বালানো হয়ে গেলে পুলক বাড়ির পেছনে গোয়াল ঘরে গরুদের দেখাশোনা করার জন্য যায়। প্রচণ্ড গরম, তাই আমরা হাওয়া খেতে ওই চাতালে বসে আছি। হঠাৎ একটা চিল চিৎকার ভেসে এলো পেছনের গোয়াল ঘর থেকে, পুলকের চিৎকার। আমরা তড়ি ঘড়ি ওখানে পৌঁছে দেখি পুলক পড়ে আছে, দে প্রাণটুকুও নেই। শেষ কথাটি বলার সময় বৃদ্ধ কান্নায় ফেটে পড়ল। মৃতদেহ উঠানে শোয়ানো আছে। আমি মুখের ঢাকা সরিয়ে দিতে বললাম, একজন লোক উঁচু করে আলো তুলে ধরল। রক্তশূন্য মুখ, সাদা ফ্যাকাশে চোখ, মনে হলো কোনো সাপদ তার ধারালো দন্তের সাহায্যে দেহের সমস্ত রক্ত শুষে নিয়েছে। জমিদার বাবু আমার কাছে এগিয়ে এসে বললেন, বলছি ঠাকুর মশাই, কিছু বুঝলেন? এই ব্যক্তি এই পরিবারের একমাত্র রোজগেরে মানুষ ছিল। দুটি মেয়ে রয়েছে, বৃদ্ধ মা বাবা রয়েছে, সংসারটা ভেসে যাবে মনে হচ্ছে। আর কত মায়ের যে কোল শূন্য হবে কে বলতে পারে। কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন। আমি চাই না এ গ্রামের আর কারোর ক্ষতি হোক। আমি মৃতদেহটা ভালো করে লক্ষ্য করছি। জমিদারের কথার উত্তর দিলাম না। দুটি ছোট ছোট মেয়ে মৃতদেহের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদছে। খুব মায়া হলো মেয়ে দুটোর ওপর। আহা, এই বয়সে পিতৃহীন। আমার বুকের ভিতরটা শূন্য হয়ে উঠল। সান্ত্বনা দেবার ভাষা আমার জানা ছিল না, তাই বাধ্য হয়ে চোখ সরিয়ে নিতে হলো সেখান থেকে। হঠাৎ আমার চোখ আটকে গেল মৃতদেহের ঘাড়ের কাছে। দুটি ছোট ছিদ্র, দূর থেকে বোঝা যায় না, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই চোখে পড়ে। আমি যা বোঝার তা বুঝে গেলাম। দেহটি সৎকার্যের জন্য নিয়ে যাওয়া হলো। আমরা জমিদার বাড়িতে ফিরে এলাম। জমিদারগিনী দুই নাতনিকে নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি চৌঘাটের ভিতরে পা দিতেই জমিদারগিনী দুই নাতনিকে বলল, যাও ওনাকে প্রণাম করো। দুটি ফুটফুটে জ্যোৎস্না মাখা মেয়ে, যেন মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। ছোট নাতনি মানে জমিদার বাড়িতে আশ্রিতা সুলক্ষীর কন্যা গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এসে প্রণাম করল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকলো বড় নাতনি।
কি নিতাকে বলছে? যা প্রণাম কর। বড় নাতনি আর চোখে তাকিয়ে আছে আমার দিকে, ঠান্ডা শীতল চাউন। জমিদার গিন্নির হাত ধরে বলছে, ও ও ওই লোকটা কে গো, লম্বা লম্বা দাড়ি, আমার খুব ভয় করছে। আমি ওই লোকটার কাছে যাবো না ডামা, আমি ওই লোকটার কাছে যাবো না, আমি ওকে প্রণামও করবো না। আহা, গলা তো নয়, যেন কাঁসা বসানো আছে গলায়। আমি জমিদারের বড় নাতনির কাছে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, বড়দের প্রণাম করে আশীর্বাদ নিতে হয়, আমি তোমাদের বাড়িতে অতিথি, আর অতিথিকে প্রণাম করতে হয়। আচ্ছা, কি নাম তোমার মা? আমার কথা শুনে বড় নাতনি আরও জুবু থুবু হয়ে জমিদার গিন্নির কোলে মাথা ঢুকিয়ে দিল। তারপর মুখ লুকানো অবস্থায় বলল, তুমি ওকে চলে যেতে বলো না ঠাম্মা, আমার খুব ভয় করছে, এক্ষুনি চলে যেতে বলো। আমার লম্বা দাড়ি আর চুল দেখে ভয় পেয়েছে। আমি জমিদার গিন্নিকে নাতনি দুজনকে বাড়ির ভিতরে নিয়ে যেতে বললাম। জমিদার গিন্নি নিয়ে গেল, তবে তার আগে বলে গেল, বড় নাতনির নাম বেনি আর ছোট নাতনির নাম জুঁই। পরের দিন সকালে গ্রামের বড় বটগাছের তলায় পঞ্চায়েত বসেছে। জমিদার প্রতাপ ভানু, মোড়লগোছের পাশাপাশি কিছু অল্প বয়স্ক যুবকও আছে, আমিও সেখানে উপস্থিত রয়েছি। যথা সময় পঞ্চায়েত শুরু হল। এমনিতে পঞ্চায়েত বসে কারোর বিচার টিচার করার জন্য, কিন্তু আজ খয়ের আসলে পঞ্চায়েত বসেছে শুধুমাত্র নিজেদের এই বিপদ থেকে রক্ষা করা যায় কিভাবে তার সুরাহা বের করতে। না না, আমি এই গাঁয়ে আর থাকুন না, আজ এর পোলা তো গালু আর বউ, ছেলে পুলে নিয়ে সদা ভয় ভয় থাকতে হয়, আমি এই গাঁয়ে একবেলা থাকুন না কর্তা। থাকবি না তো কোথায় যাবি শুনি? বাপ ঠাকুর তার ভিটে ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা আছে? লোকটির চোয়াল শক্ত। ছেলে পুলে লয়ে গায়ে গায়ে ভিক্ষে করবো, তবু এইভাবে জান দিতে পারবো না। কত জন্ম পুণ্যের ফলে মানুষ হয়ে জন্মায়, আর ওদিকে জানটাই থাকবে না, আজই চলে যাবে। আহা, আমরা দেখছি তো কি করা যায়, তুই বস শান্ত হয়ে। একজন মোড়ল গোছের লোকের কথায় ব্যক্তিটি বসলো বটে, তবে তার আগে বলল, দেখতে দেখতে তো সব কটা মরি যাবে, তখন শিয়াল কুকুর ভিটে রাজ করবে কর্তা, কথাটা মিলিয়ে নিও। আলাপ আলোচনা চলছে, তবুও সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসছে না। তখন প্রবীণ লোকটি প্রতাপ ভানুকে উদ্দেশ্য করে বলল, নইদার বাবু, আপনি কিছু করুন, কত পুরুষ ধরি এই গ্রামে বাস করছি তা আপনি ভালোভাবেই জানেন, একদিনকার কথা তো নয়। তাছাড়া এই বুড়ো বয়সে কোথায় যাবো বলুন দেখি, কিছু তো একটা বিহিত করুন জমিদার মশাই, আমরা আপনার মুখ চেয়ে তাকিয়ে আছি। জমিদার আমার দিকে তাকালেন, তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, বিহিত করা লোক আমি নয়, জমির খাজনা নয় যে মাপ করে দেব, যিনি বিহিত করবেন ওই ওই যে দেখুন তিনি দাঁড়িয়ে। আমার দিকে আঙুল নির্দেশ করে বললেন, তারানাথ তান্ত্রিক। সবাই পিছন ফিরে আমার দিকে তাকালো। জমিদার মশাই হাত ইশারা করে ডাকলে আমি সামনে গেলাম, তারপর সকলকে হাত জড়ো করে প্রণামের ভঙ্গিতে বললাম, আমি তারানাথ তান্ত্রিক, আপনাদের জমিদার আমাকে আপনাদের বিপদ থেকে উদ্ধার করতে এখানে এনেছেন, গ্রামে পা দিয়েই বুঝেছি কোনো কিছু অশুভ শক্তির ছায়া এই গ্রামে পড়েছে। যারা বলছেন এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবেন, তারা শুনে রাখুন, অশুভ শক্তির তেজ এতটাই ভয়ঙ্কর আপনাদের এই গ্রামের বাইরে পাই রাখতে দেবে না। গতকাল রাত্রে পুলক নামের যুবকটির দেহ দেখে আমি মোটামুটি বুঝেছি কার জন্য বা কিসের জন্য রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে। কিসের জন্য ঠাকুর মশাই? আমি সম্পূর্ণ নিশ্চিত না হয়ে আপনাদের বলতে পারছি না, কিন্তু অশুভ শক্তি যে কতটা ভয়ঙ্কর তা আপনারা আন্দাজ করতে পারবেন না। তবে কথা দিচ্ছি, সম্পূর্ণ বিপদ মুক্ত করেই
তবে এই গ্রাম পরিত্যাগ করব। এর মধ্যে যদি কিছু হয়ে যায় ঠাকুর মশাই? আমার কথা শুনে সকলে আশ্বস্ত হল। পঞ্চায়েত সেদিনের মতো ভেঙে গেল। আমি মনে মনে পরিকল্পনা সাজিয়ে নিলাম। জমিদার বাড়ি ফেরার পথে প্রতাপ ভানুকে আমার আজকের কর্মসূচি সম্বন্ধে বললাম। জমিদারবাবু সব শুনে বললেন, ঠিক আছে, আপনার পুজোর সমগ্র জিনিস জোগাড় হয়ে যাবে। আর দক্ষিণাকালে মায়ের পুরোহিত রামতনু মুখুজ্জে খুব ভালো মানুষ, আপনি যখন ওখানে পূজোয় বসবেন ও সব কিছুতে আপনাকে সাহায্য করবে না হয়। দরকার হলে দুলাল আপনার সহচরী হয়ে থাকতে পারে। তার দরকার নেই, আমি আর পুরোহিত মিলে সবটা করব। এই ক্ষেত্রে তৃতীয় পক্ষের থাকা চলবে না। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই, তাই হবে। মানুষজন খুব ভয় পেয়ে আছে কি না, আপনি যেমন করে হোক আমাদের একটু রক্ষা করুন। চারিদিকে গাছপালা ঘেরা মন্দির, দক্ষিণাকালীর মন্দির, শুনশান নিস্তব্ধ চারপাশ, দূর থেকে ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। আমি সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম মন্দিরে বড় বড় প্রদীপ জ্বলছে, চারিদিকে কাউকে দেখতে পেলাম না। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, আমার ডাকে মন্দিরের পিছন থেকে একটা লোক বেরিয়ে এলো, বলল, কে আপনি? আমি তারানাথ চক্রবর্তী, জমিদারবাবু। আর বলতে হবে না, জমিদারবাবু আমার কাছে খবর পাঠিয়েছেন। কি সৌভাগ্য আমার, আপনার মতো গুণী মানুষের সাক্ষাৎ পাবো কোনোদিন জীবনে ভাবিনি। আসুন আসুন। মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করলাম, আমি পূজোয় বসলাম। আমি বললে ভুল হবে, আমরা পূজোয় বসলাম। মা আমায় সবটা বুঝিয়ে দিলেন। শুনুন শুনুন শুনুন, জমিদার বাবুর আদেশ, আজ বিকেলে দক্ষিণাকালী মন্দির প্রাঙ্গণে সবাইকে উপস্থিত থাকতে হবে। 14 জন্মানো শিশু থেকে 80 বছরের বৃদ্ধ কেউ যেন বাদ না যায়, অন্যথায় তার কঠিন শাস্তি হবে। শুনুন শুনুন শুনুন। গ্রামে ঢোল পড়ে গেল। ধীরে ধীরে দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলো। গ্রামের লোক একে একে সবাই উপস্থিত হলো দক্ষিণাকালী মন্দিরের প্রাঙ্গণে। উপস্থিত হলো জমিদার বাড়ির সকলে। সবার চোখে মুখে চাপা উত্তেজনা। জমিদারবাবু কেন ডেকেছেন? একে অপরকে জিজ্ঞাসা করায় হালকা গুঞ্জন উঠেছে। গুঞ্জন থামানোর জন্য জমিদারবাবু বেশ গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, এ গ্রামে অশুভ শক্তির ছায়া পড়েছে, তা আপনারা ভালোভাবেই জানেন, আর তার প্রভাবে অনেকজন মারা গেছে। আমরা দিন দিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। ভবিষ্যতে আর যাতে কেউ মারা না যায়, তাই আমরা তারানাথ তান্ত্রিকের শরণাপন্ন হয়েছি। বাকি কথা উনিই বলবেন। তারপর আমাকে বললেন বলতে। আমি বললাম, প্রথমেই একটা কথা বলি, বাইরের ঘা যতটা তাড়াতাড়ি শুকিয়ে যায় ভিতরের ঘা শুকায় না। এক্ষেত্রেও অনেকটা তাই। গ্রামের একের পর এক মানুষ রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে, কখনো গোয়ালের মধ্যে, কখনো পুকুর পাড়ে মানুষ মরে পড়ে থাকছে, অথচ কেউ কিছু আন্দাজ করতে পারছে না। তার কারণ একটাই, যে এইসব মানুষগুলোকে রক্ত চুষে মেরে ফেলছে সে আপনাদের গতিবিধি জানে, এই গ্রামকে হাতের তালুর মতো চেনে, আর সে এখন আপনাদের মধ্যে মিশে আছে, হয়তো কারো স্ত্রী বা কন্যা বা অন্য কোনো রূপে। আর এই অশুভ শক্তিটি হল একটা ভয়ঙ্কর পিশাচিনী। আমার কথা শুনে উপস্থিত জনতার মুখের আদল বদলে গেল। ভ্রু কুঁচকে আমার কাছ থেকে আরও কিছু শোনার জন্য দৃষ্টি দিল, কিন্তু এবার আমি কিছু বললাম না। বললেন, পুরোহিত মশাই, মানুষরূপী সেই ভয়ঙ্কর পিশাচিনীকে বের করা
এবং তাকে যথাযথভাবে ধ্বংস করা আমাদের মুখ্য উদ্দেশ্য। যদি তা সম্ভব হয় তবেই ক্ষয়াসল বিপদমুক্ত হবে। তারানাথ তান্ত্রিক এই জায়গাটির চারিদিকে মন্ত্র দিয়ে বেষ্টন করে রেখেছেন, তাই ভূত হোক, মানুষ হোক, পিশাচিনী হোক, কেউ এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবেন না। সুতরাং সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ুন। পিশাচিনীর চিহ্নিতকরণ পদ্ধতি এক্ষুনি শুরু করবেন তারানাথ তান্ত্রিক। ভয় আর বিহ্বলতা নিয়ে গ্রামের লোক বসে পড়ল উন্মুক্ত উঠোনে। আমি উঠে মন্দিরের পাশে বেলগাছের একটি পাতা তুলে নিয়ে এলাম। তারপর পাতাটিকে কপালে ঠেকিয়ে মন্ত্র পড়ে সবার উদ্দেশ্যে বললাম, এই বিল্বপত্রটি আমি বাতাসে উড়িয়ে দেব, তারপর পাক খেতে খেতে যার গায়ে পড়বে জেনে রাখবেন সেই প্রকৃত পিশাচিনী। কপালে বিল্বপত্রটি ঠেকিয়ে মন্ত্র পড়লাম, ওং ক্লিং যজংতি সাঙ্গাজয়ী সশক্তিকাজয়ী সপরিবারজয়ী সবাঞ্জয়ী লক্ষ্মী বিহাদীশতাজয়ী গরুড়বাহনৈ নারায়ণী দৈব্যে মহাহুতিং সমর্পয়ামি নমঃ। তারপর সেটাকে দুহাতে উপরে ধরে উড়িয়ে দিলাম। সবার দৃষ্টি আটকে ওই পত্রটির উপর। পাতাটি উঠছে তো উঠছে, বাতাসে ভেসে ভেসে দুলছে। একটি পাতার এতক্ষণ বাতাসে ভেসে থাকা দেখে সকলে অবাক আর উত্তেজনাও রয়েছে। পিশাচিনীকেও দেখতে পাবে চোখের সামনে। জমিদার বাড়ির সকলে এক জায়গায় একত্রিত হয়ে বসে রয়েছে। জমিদার গিন্নির দুপাশে রয়েছে বড় বৌমা, বড় নাতনি আর কাজের মেয়েটি এবং তার কন্যা সন্তান। বেশ কিছুক্ষণ বাতাসে ভেসে থাকার পর পাতাটি জমিদার পরিবারের মাথার উপরে স্থির হল। তারপর সবাইকে অবাক করে দিয়ে পাতাটি পড়ল জমিদার বাড়িতে আশ্রিত বিধবা মেয়েটির কন্যা সন্তান জুঁইয়ের ওপর। সবার চোখ বিস্ফারিত, এ কীভাবে সম্ভব? আমি যে অবাক হলাম না তা নয়, কিন্তু পিশাচিনী কখন কোন রূপে থাকে কে জানে? সবার প্রথমে উঠে দাঁড়ালো সুলক্ষী। না না না, এ হতে পারে না, আমার মেয়ে পিশাচিনী নয়। আপনি বলুন জমিদার বাবু, আমার মেয়ে পিশাচিনী হতে পারে না, কোথাও ভুল হচ্ছে আপনাদের। আপনার বাড়িতে এত দিন ধরে আশ্রিত আছে, আপনি তো জুঁইকে চেনেন, এইটুকু মেয়ে কিভাবে পিশাচিনী হতে পারে? সুলক্ষী মেয়েটির কান্না দেখে জমিদার বাবু বিগলিত হল। আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠাকুরমশাই, আপনার কোনো ভুল হচ্ছে না তো? উত্তর আমার দেওয়ার কথা, কিন্তু উত্তর দিল পুরোহিত মশাই। বলল, জমিদার বাবু, পিশাচিনীর অনেক রূপ, আর এক্ষেত্রে ও একটি বাচ্চা মেয়ের রূপ নিয়েছে। শুধু তাই নয়, আপনার বাড়িতে আশ্রিত থেকে আপনার প্রজাদের হত্যা করছে। এবার আপনি যদি এর বিনাশ করার অনুমতি না দেন, একদিন আপনার পরিবারের সকলের রক্ত চুষে হত্যা করবে, আর আশা করি সেদিন আসতে খুব দেরি নেই। পুরোহিত মশাইয়ের কথা শুনে উপস্থিত জনতা এক বাক্যে বলে উঠল, একে ধ্বংস করা হোক, আগুনে পুড়িয়ে মারা হোক। মন্দিরের সামনে চিতা সাজানো হলো। সুলক্ষীকে আটকানো যাচ্ছে না, বারবার অজ্ঞান হয়ে পড়ছে। আমি সুলক্ষীর মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বললাম, শান্ত হমা, নিজেকে শক্ত কর, যা তোর নয় তা কোনো দিন তোর হতে পারে না। আমি জানি গভীর জঙ্গলে এই বাচ্চাটিকে তুই বন্য জন্তুদের হাত থেকে উদ্ধার করে নিজের মেয়ের মতো লালন পালন করেছিলি, কিন্তু বিধাতার উপর কেউ নেই। তাছাড়া পিশাচিনী জেনেও তাকে বাঁচিয়ে রাখা যায় না, কত মানুষজনকে হত্যা করেছে দেখ। তারপর জমিদারকে উদ্দেশ্য করে বললাম, জমিদার মশাই, সুলক্ষীকে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যতই হোক, মা তো নিজের সন্তানের এরূপ অবস্থা দেখতে পারবে না। সুলক্ষীকে ওখান থেকে সরানো হলো, কিন্তু যাকে নিয়ে এত কিছু
সে ভাবলে সিন চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন কিছুই হয়নি, যেন কিছুই বুঝতে পারছে না। সে নির্বিকার নিরাকার মুখ, একটা পিশাচিনী এত সহজে নিজের অন্তিম পরিণতি স্বীকার করে নিচ্ছে, ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলল। কিন্তু ততক্ষণে সমস্ত কিছু তৈরি। পুরোহিত মশাই জুঁইকে হাতে ধরে চিতার দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটি পায়ে পায়ে এগিয়ে চলেছে চিতার দিকে। হঠাৎ জনতার মাঝ থেকে কে যেন হেসে উঠল, একটা সূক্ষ্ম অথচ তীক্ষ্ণ হাসি। যাই হোক, পুরোহিত মশাই ও মেয়েটি চিতার সামনে দাঁড়িয়ে। বাচ্চা মেয়েটিকে চিতায় তুলে আগুন ধরিয়ে দিলে খয়রাসল মুক্তি পাবে এক পিশাচিনীর করাল গ্রাস থেকে। আমি পুরোহিত মশাইকে সবটা বুঝিয়ে দিলাম। ধীরে ধীরে আগুন জ্বলে উঠল, সব চুপচাপ, শুধু কাঠ কয়লা পোড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আগুন নিভে আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। আগুন সম্পূর্ণ নিভে যেতে সবাই বিদায় নিল। রক্তচোষা পিশাচিনী এত সহজে মরে গেল? কিশোরী প্রশ্নটা করলো বটে, কিন্তু প্রশ্নটা আমারও। শুনেছি পিশাচিনীরা খুব ভয়ঙ্কর হয়, কিন্তু এক্ষেত্রে এত সহজে হার মানল? আমিও তাই কিশোরী লেজ ধরে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কাছে অনেক ঘটনা শুনেছি, কিন্তু সেসব গল্পে তো পিশাচিনীরা তো খুব ভয়ানক হয়, তবে এক্ষেত্রে? তোমরা ঠিক ধরেছ, বাস্তব যতটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন। তার মানে গল্প এখনো শেষ হয়নি? না, তবে গল্পের পরবর্তী ঘটনায় পরে আসছি। তার আগে একটা সিগারেট দাও দেখি, একটা না কথা বলে গলাটা ধরে এসেছে। কিশোরী জিভ কাটল, পকেট থেকে একটা পাসিং শো সিগারেট বার করতে করতে বলল, আপনার জন্যই কিনে রেখেছিলাম, আর এই দেখুন আপনাকে দিতেই একদম ভুলে গেছি, এই নিন ঠাকুরমশাই। খস করে দেশলাই জ্বালিয়ে সিগারেটে লম্বা একটা টান দিয়ে তারানাথ বলল, হ্যাঁ কোথায় যেন আটকেছিলাম, হ্যাঁ, পিশাচিনীর ধ্বংস তখনও হয়নি। চিতার আগুন নিভে এলে আমি জমিদার বাড়ির সকলকে নিয়ে জমিদার বাড়িতে ফিরে এলাম। কিন্তু এমন একটি ঘটনায় কেউ খুশিতে ছিল না। বুঝলে বিভূতি, মায়া, মায়া বড় অদ্ভুত জিনিস, মানুষকে টান দিয়ে বেঁধে রাখে। সে রাত্রে এমন একটা ঘটনা ঘটল যার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত থাকলেও জমিদার বাড়ির কেউ প্রস্তুত ছিল না। তখন মধ্যরাত, পুরো জমিদার বাড়ি ঘুমিয়ে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা চিল চিৎকার ভেসে এলো নিচ থেকে। আমি যাওয়ার আগেই দেখি জমিদার বাড়ির সকলে সেখানে উপস্থিত, শুধু একজন ছাড়া। জমিদার বাড়ির বড় বৌমা মাটিতে লুটিয়ে পড়ে আছে, রক্ত শূন্য ও দেহে প্রাণ নেই। জমিদার গিন্নি বড় বৌমার দেহে লুটিয়ে পড়ে কাঁদছে, চোখে জল জমিদারের দুই ছেলের। এ তো হওয়ার কথা ছিল না ঠাকুরমশাই, আপনি তো নিজে হাতে পিশাচিনীকে ধ্বংস করলেন, কিন্তু এই কোন পিশাচিনী আমার বৌমাকে হত্যা করে গেল? বলুন বলুন ঠাকুরমশাই, বলুন। জমিদার প্রতাপ ভানু সজল চোখে আমার দিকে তাকিয়ে ভেজা গলায় অভিযোগ করছে, নিয়তিকে আটকানো যায় না জমিদার মশাই, আমি আপনাকে সমস্ত বিষয়টা পরে বুঝিয়ে বলব, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সৎকার্যের ব্যবস্থা করুন। পরের দিন আবার বটগাছের ছায়ায় পঞ্চায়েত বসল। প্রবীণ মোড়ল আমাকে উদ্দেশ্য করে বলল, এস তো বড়মুখ করে বলেছিলেন আমাদের গ্রামকে আপনি বিপদমুক্ত করতে পারবেন, কিন্তু কি হলো, জমিদার বাড়ির বড় বৌমা মারা গেল। আর আমার কি মনে হয় জানেন, আপনি কিছুই করতে পারবেন না, আপনি এক ভণ্ড। আজকান থেকে এক বাচ্চা মেয়েকে পুড়িয়ে মারলেন। জমিদারবাবু, একে আপনি গেরাম ছাড়া করবার ব্যবস্থা করুন। জমিদারের মুখ কুয়াশাচ্ছন্ন, আমাকে হাত জোর করে বললেন, দুলাল আপনার ফেরার ব্যবস্থা করছে, আপনি কি? কথা যখন দিয়েছি আপনার গ্রামকে বিপদমুক্ত করে যাব, তখন কাজ অর্ধসমাপ্ত রেখে যেতে পারি না জমিদার মশাই।
শুনুন সকলে, আসল পিশাচিনী হলো জমিদার বাড়ির বড় নাতনি বেনি। সবার মধ্যে থেকে একজন বলে উঠল, আপনি শুধু ভণ্ড নন, আপনি এক মহা পাগল। জমিদার বাবু, একে তাড়াতাড়ি বিদায় করুন, নইলে। লোকটা কথা শেষ করতে পারল না, তার আগে দুলাল ছুটতে ছুটতে এসে বলল, জমিদার বাবু, জমিদার বাবু, শিক্ষিত চলুন, পুরোহিত মশাই বড় মামনিকে মন্দির প্রাঙ্গণে লয়ে গেছে, দাদাবাবুরা আটকাতে পারেনি। আমার মনে হচ্ছে কোনো বদ মতলব আছে পুরোহিত মশাই। শিখে চলুন, শিখে চলুন, শিখে চলুন। আমরা সকলে মন্দির প্রাঙ্গণে ছুটলাম। জ্ঞান শূন্য বেনিকে মাটিতে শুইয়ে রেখে পাশে বসে আছেন পুরোহিত মশাই। জমিদারের চক্ষু রক্তবর্ণ, রাগান্বিত গলায় বললেন, আপনি কেন আমার নাতিকে নিয়ে এসেছেন এখানে? জানেন, এই অপরাধে আমি আপনাকে বন্দী করে মৃত্যুদণ্ড দিতে পারি। বুঝতে পেরেছেন কি ভয়ানক কাজ করেছেন আপনি? বলুন, কি উদ্দেশ্য আপনার? জমিদারের ক্রোধ চরম সীমায় পৌঁছচ্ছে। আমি বললাম, আপনার নাতনিকে এখানে আনার জন্য আমি পুরোহিত মশাইকে বলেছিলাম, শাস্তি দিতে হলে আমাকে দিন, কিন্তু তার আগে আসল ঘটনার সাক্ষী থাকুন, দেখতে থাকুন দুধ কলা দিয়ে কাকে পুষছেন। আমার গলাতে এমন কিছু একটা ছিল যাতে জমিদার বাবু চুপ করে গেলেন। জমিদার বাড়ির সকলে তখন এসে গেছেন। আমি মন্দিরে ঢুকে মা কালীর ঘর থেকে জল নিয়ে এসে বেনির মুখে ছিটিয়ে দিলাম। ধীরে ধীরে চোখ খুলল বেনি, তারপর উঠে বসল, আর তারপর নিল ছলনার আশ্রয়। তোমরা একটা জিনিস খেয়াল করবে, দুষ্ট লোকের মুখোশ যখন খুলে যায় তখন তারা ছলনার আশ্রয় নেয়। বেনি জমিদার বাবুর দিকে তাকিয়ে মিহি গলায় বলল, দাদু, ও দাদু, আমি এখানে কেন? তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই লোকটাকে দেখে আমার ভয় করছে দাদু, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার খুব ভয় করছে দাদু। ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো বেনি। জমিদার তাই দেখে বেনির দিকে এগোতে গেল। আমি হাত তুলে বললাম, দাঁড়ান জমিদার, এ আপনার নাতি নয়, আপনি এর কাছে যাবেন না, বিপদ ঘটে যাবে। জমিদার বাবু তবুও এগিয়ে চললেন বেনির দিকে। আমি নিশ্চিত বেনি জমিদার মশাইকে হাতের কাছে পেলে মেরে ফেলবে। জমিদার আর বেনির ব্যবধান যখন মাত্র পাঁচ হাতের কম, আমি উপায়ন্ত না পেয়ে ঘর থেকে জল নিয়ে মন্ত্রপুত করে ছিটিয়ে দিলাম বেনির গায়ে, ধপ করে পড়ে গেল মাটিতে। জমিদার মশাই চিৎকার করে উঠল। বেনির মাটিতে পড়ে যাওয়া সাময়িক ধীরে ধীরে উঠে বসল, দু পায়ে ভর দিয়ে হাঁটু মুড়ে। আমি আবারও মন্ত্রপুত জল বেনির গায়ে ছিটুতে লাগলাম। মন্ত্রপুত জল জমিদার বাড়ির বড় নাতনি অর্থাৎ বেনির গায়ে ছিটিয়ে দিতে ধীরে ধীরে প্রকাশ পেতে লাগলো তার স্বরূপ। সরীসৃপ যেমন রূপ বদলায়, ধীরে ধীরে তেমনি বেনিও ধীরে ধীরে তার খোলস ছাড়তে লাগলো, আর তার সঙ্গে প্রবল চিৎকার, যেন কাছে পিঠে কোথাও মেঘ ভেঙে পড়েছে। প্রবল চিৎকারের সাথে যখন বেনি তার মানব রূপ ত্যাগ করে আসল চেহারাতে রূপান্তরিত হলো, বিশ্বাস করো তোমরা উপস্থিত জনগণ তো বটেই, আমারও ভয়ে বুকটা কেঁপে উঠেছিল। এ কোন প্রাণী? দেহ লিক লিকে কালো, মাথায় অমাবস্যার মতো চুল পা পর্যন্ত নেমে এসেছে। মানুষের আদলে একটা মুখ আছে বটে, কিন্তু মুখটা বীভৎস রকমের কদার্য। মুখ থেকে বেরিয়ে এসেছে টকটকে লাল একটা জিহ্বা, ঝরে পড়ছে একটু একটু করে লালা রস। বীভৎস প্রাণীটা অর্থাৎ পিশাচিনীটা দুপায় নয়, দুই হাত ও দুই পায়ের সাহায্যে চতুষ্পদী জন্তুর মতো চলে বেড়াচ্ছে, আর ক্রমাগত হুঙ্কার দিয়ে চলেছে। লাল চোখ বের করে জনতার দিকে তাকিয়ে একবার জিভ চেটে নিতে সব জনতা ভয়ে মা গো বাবা গো বলে পালালো। রয়ে গেলাম শুধু আমি, পুরোহিত ও জমিদার প্রতাপ ভানু। প্রতাপ ভানুর চোখে বিস্ময় ঝরে পড়ছে, এ কিভাবে সম্ভব? এত দিন যাকে বড় নাতনি হিসেবে আদর করে এসেছে সে কিনা একটা পিশাচিনী। ঠাকুর মশাই, একে ধ্বংস করুন, এক্ষুনি ধ্বংস করুন। জমিদারের করুণ গলা শুনে পিশাচিনীটি জমিদারের দিকে মুখ তুলে তাকালো, তারপর শিম্পাঞ্জির মতো ঝাঁপিয়ে পড়ল জমিদারের উপর। অতর্কিত আক্রমণে জমিদার ছিটকে পড়ল দূরে। পিশাচিনী একটু একটু করে এগোতে লাগলো জমিদারের দিকে।
ভয় আতঙ্কে জমিদারের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, শুধু বু বু উচ্চারণ করছে। পিশাচিনী যেন এবার জমিদারের ঘাড়ে দাঁত ফুটিয়ে এক নিঃশ্বাসে খেয়ে শুষে নেবে সমস্ত রক্ত। আমি আর সময় নষ্ট না করে ওখানেই বসে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বেচে, ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বেচে, ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বেচে, ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বেচে। অট্টহাসভিন্ন পদ্মজাণ্ড কোষ সন্ততিং দৃষ্টিপাত্র নষ্ট পাপজাল মুগ্রাশাসনম অষ্টসিদ্ধিদায়কং কপাল মালিকাধরং কাশী কাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। অট্টহাসভিন্ন পদ্মজাণ্ড কোষ সন্ততিং দৃষ্টিপাত্র নষ্ট পাপজাল মুগ্রাশনম অষ্টসিদ্ধিদায়কং কপাল মালিকাধরম কাশিকাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। পুষ্পং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওম চন্দনম সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওম সুগন্ধিত গন্ধ সমর্পয়ামু শ্রী ভৈরবে নমঃ। ওম প্রজ্জ্বলিত দীপং সমর্পয়ামি শ্রী ভৈরবে নমঃ। ওম নৈবেদ্যং সমর্পয়ামু ভগবতে শ্রী ভৈরবে নমঃ। দেবরাজো সেব্যো মানো পাবনাঘ্রি পঙ্কজং বালযজ্ঞ সূত্রমীন্দুশেখরম কৃপাকরম নারদাদি যোগীবৃন্দ বন্দিতং দিগম্বরং কাশিকাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। ভূতসংঘনায়কং বিশালকীর্তিদায়কং কাশিকা বাসলোক্য পুণ্য পাপ শোধং বিভুং। ভূতসংঘনায়কং বিশালকীর্তিদায়কং কাশীবাসলোক পুণ্য পাপ শোধকং বিভুম। আমার চোখ বন্ধ রয়েছে, তবু বুঝতে পারলাম পিশাচিনী জমিদারকে ছেড়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে আর তীব্র হুঙ্কার দিচ্ছে যাতে আমার মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে যায়। আমি নিটোল হয়ে মন্ত্রোচ্চারণ করেই চলেছি আর পিশাচিনীর ক্ষোভ যেন বেড়েই চলেছে। আমি শুনতে পাচ্ছি তীব্র হুঙ্কার আর বড় বড় নিঃশ্বাসের শব্দ। আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়ছে, তার কিন্তু আমার দেহ বন্ধন থাকায় আমার কিচ্ছুটি করতে পারছে না। এইভাবেই চলল কিছুক্ষণ। একদিকে পিশাচিনীর হুঙ্কার আর অন্যদিকে আমার মন্ত্রোচ্চারণ, চারপাশটাও কোনো ভয়ের আতঙ্কে চোখ মেরে আছে। ঝি ঝি পোকার আজ ডাকতে ভুলে গেছে, আকাশের গায়ে ছিটিয়ে তাকা বিন্দু বিন্দু তারারা মিট মিট করে চাইতে ভুলে গেছে, হাওয়া চলাচল করছে না, সমগ্র খয়রাসল ভয়ে যুবু থুবু হয়ে আছে। ধীরে ধীরে পিশাচিনীর গর্জন কমে এলো, বুঝলাম তামসী দেবী আমাদের উপর কৃপা করেছেন, পিশাচিনীর শক্তিকে শুষে নিয়েছেন। আমি চোখ খুললাম, দেখলাম দোমড়ানো মোচড়ানো এক দলা কাগজের মতো পিশাচিনীটি পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে তুই? আমি কর্ণ পিশাচিনী। কেন এসেছিস এখানে? কে তোকে এখানে আহ্বান করেছিল? জমিদার বাড়ির গিন্নি। জমিদারের দিকে আমি ও পুরোহিত মশাই একসঙ্গে তাকালাম। আমাদের চাউনির উদ্দেশ্য প্রতাপ ভানু আন্দাজ করতে পারলেন। আমি ততক্ষণে কারণ সম্পর্কে সম্পূর্ণ অবগত। মন্ত্রপ্রুত জল পিশাচিনীর উপর ছিটিয়ে দিতেই একটা ধোঁয়া রেখা উঠে মিলিয়ে গেল আকাশে, খয়রাসোল বিপদ মুক্ত হল।
পিশাচ মুক্ত হল। জমিদার গিন্নি আমার পায়ে এসে লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ ছিল ঠাকুর মশাই, পিশাচিনীটি আমায় বদনাম করে গেল, এইসবের মূলে নাকি আমি। ঠাকুর মশাই, জমিদার গিন্নি কখনো জ্ঞান তো পাপ করেনি। অজ্ঞানতাই আমাদের পাপ। আপনি যখন পুত্রবধূদের সন্তান লাভের আশায় কাপালিককে ডেকে পুজো করিয়েছিলেন, ভোগ দিয়েছিলেন, তখন কাপালিকের অজ্ঞানতার ফলে দেবী ও অপদেবী একসাথে ভোগ পেয়েছিল। ফলস্বরূপ দেবীর অংশরূপে জন্ম হয় আপনার ছোট নাতনি, যাকে আপনারা রুগ্ন শুকনো দেখে এবং ছোট বৌমার মৃত্যুর কারণ ভেবে গভীর বনে ফেলে এলেন। কিন্তু একটা কথা জেনে রাখুন, ঈশ্বর কখন কোন বেশে আসে তা কেউ বলতে পারে না। ছোট বৌমার আয়ুকাল হয়তো ততটাই ছিল, আসলে নিয়তির উপর কারোর হাত নেই, কিন্তু আপনারা শিশুটিকে অপয়া ভেবে ফেলে দিলেন। আর অন্যদিকে অপদেবী হিসেবে জন্ম নিল বড় নাতনি অর্থাৎ বেনি। আপনার দেওয়া ভোগে তার ক্ষুধা নিবৃত্ত হয়নি, তাই সে মানুষজনকে রক্ত চুষে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করত। এখন পুরো গ্রাম সম্পূর্ণ বিপদমুক্ত। আর একটি জিনিস আপনাদের ফিরে দেওয়ার আছে। পুরোহিত মশাইকে চোখের ইশারা করলাম। পুরোহিত মশাই সেখান থেকে মন্দিরের গর্ভগৃহে চলে গেলেন এবং ফিরে এলেন যাকে নিয়ে, তাকে দেখে সকলে অবাক। জুঁই, জুঁই বেঁচে আছে, কিন্তু কিভাবে? সেদিন তো চোখের সামনে তাকে। জুঁইকে জমিদারের হাতে তুলে দিতে দিতে বললাম, তারানাথ তান্ত্রিকের কথা মতো আমি জুঁইকে চিতার তলা থেকে নিয়ে পালিয়েছিলাম। চিতাও সেইভাবেই সাজানো হয়েছিল। ধূর্ত পিশাচিনী আমাদের চোখকে ফাঁকি দিয়েছিল। মন্ত্রপড়া ফুল ফুঁ দিয়ে আপনার ছোট নাতনির গায়ে ফেলেছিল, কিন্তু ফাঁকি দিতে পারেনি চক্রবর্তী মশাইকে। আর হ্যাঁ, এই বাচ্চা মেয়েটি আপনার বনে ফেলে আসা নাতনি, যাকে সুলক্ষী বন থেকে উদ্ধার করেছিল। জমিদার আমার কাছে এগিয়ে এলো, আমার হাত দুটি ধরে কাঁদতে লাগলো। এই কান্না একসাথে হারিয়ে ফেলার কান্না আর একসাথে ফিরে পাওয়ার কান্না। তারানাথের গল্প শেষ হল, বৃষ্টি থেমে গেছে, কেউ কোনো কথা বলছে না। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করছিল, থাকতে না পেরে নীরবতা ভেঙে বললাম, জগতী মশাই, জমিদার বাড়ির ছোট নাতনি মানে জুঁই তো দেবীর অংশ, তাহলে সে কেন কিছুটি করতে পারল না, মানে তার শক্তি প্রদর্শন করল না কেন? তারানাথ হাসল। বিভূতি, ঘড়িটা একবার দেখ, রাত তো কম হলো না, সে গল্প না হয় পরেই বলবো কোনোদিন। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক তন্ময় নন্দীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প রক্ত পিশাচিনীর ভোগ। আজ গল্পপাঠটি ছিল জয়দীপ, ব্রতদীপ, অসঞ্জন, স্বাগতম, রুমা, দিব্যেন্দু, সুমিত, শিউলি, পিনাকি, সায়ন্তন, ইন্দ্রজিৎ, সৌম্যজিৎ, দুর্বা, রাজদীপ ও পার্থপ্রতিম। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে টিম কণ্ঠ, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। পর্বটি সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম ও রাজদীপ। গল্পটি কেমন লাগল জানান আমাদের লাইক কমেন্ট করে, আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করুন সবার সঙ্গে। তাহলে আজ আসি, আবার অন্য কোনো দিন সঙ্গে নিয়ে আসব এক নতুন গল্প। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। শুভরাত্রি।